উপজেলা নির্বাচনের আরও খবর জানাতে নেত্রকোনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী দেবলচন্দ্র দাস আমরা যেমনটি জানাচ্ছিলাম যে নেত্রকোনায় এই মুহূর্তে নির্বাচনের প্রচার প্রচারণা চলছে এ বিষয়ে প্রার্থী এবং ভোটারদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আর প্রচার প্রচারণার সাথে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আপনার কাছে আর কি তথ্য রয়েছে ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলেছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি দুর্গাপুর উপজেলা সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের যে সোমেশ্বরী নদীর পারে দেখতে পাচ্ছেন আমার পিছনে তো আপনি জানেন যে আমাদের নেত্রকোনায় প্রথম দাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমাদের দুইটি উপজেলা দুর্গাপুর এবং কলমাকান্দায় তো এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে কোথাও কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি নাই প্রার্থীরা তাদের ইচ্ছে মতো তারা প্রচার প্রচারণা চালিয়েছে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান যারা রয়েছেন তারা সুষ্ঠুভাবে এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন কোথাও কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি তো আপনার জানেন যে সীমান্তবর্তী যে দুই উপজেলায় এখানে চেয়ারম্যান প্রার্থী রয়েছে দুর্গাপুরের সাতজন এবং সাতজন এছাড়াও চেয়ারম্যান রয়েছে তিনজন তিনজন করে তারা সবাই সকলেই সুষ্ঠুভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তা এখানে আপনার প্রায় দুই উপজেলায় ভোটার সংখ্যা আহ চার লক্ষাধিক রয়েছে তারা আহ আগামী আট মে নির্বাচন ভোট কেন্দ্রে যেয়ে তারা সুস্থভাবে ভোট দেবে এমনটি যে আমার সাথে একজন ভোটার রয়েছেন আসলে আপনি কেমন প্রার্থীকে আপনি ভোট দিবেন যে আমাদের পাশে তাকে কাছে সবসময় পাই অথবা সহযোগিতা করে তাকে আমরা ভোট দিয়ে পাশ করাবো এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর কি আপনারা পেয়েছেন না 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 এরকম হয় নাই তবে আজকে চলতে আছে মাত্র তিন দিন না দুই দিন যাবত আছে। তবে এরকম এখনো মারামারি অথবা কোনো কিছু হয় নাই জি ধন্যবাদ আপনি শুনছিলেন একজন ভোটারের কথা তো আমার কাছে নেত্রকোনা থেকে নির্বাচনের সবশেষ পরিস্থিতি এই ছিল আমার কাছে